মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বদলে দিয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য গৃহহীন মানুষের জীবন। গৃহহীন অবস্থায় নানা দৈন্যের মধ্যেও প্রতি বছর যারা ঈদ উদযাপন করতেন, এবার প্রথমবারের মতো নিজেদের ঘরে ঈদ উদযাপন করেছেন তারা। নাটোর সদর উপজেলার পঞ্চাশোর্ধ্ব বেনু বেগমের জীবনের বেশিরভাগ রাত কেটেছে রাস্তায়, তবে এবার নিজের বাড়িতে ঈদ করেছেন বেনু বেগম। প্রধানমন্ত্রীর উপহারের ঘর বদলে দিয়েছে তার জীবন। আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার 3000 পরিবার পেয়েছেন জমিসহ পাকা ঘর। বছরের পর বছর ধরে ভাসমান এসব মানুষের জন্য নিজের ঠিকানায় ঈদ করতে পারা অন্যরকম ভালো লাগার। কুড়িগ্রামে 3270 পরিবারের ঈদ কাটছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে। শিশুদের নতুন পোশাক, রান্নার নানা আয়োজন সব মিলে ঈদ আনন্দে উৎসব মুখর পরিবেশ। নীলফামারিতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারীর 6 উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের অধীনে 3 ধাপে 3000 পরিবার পেয়েছে জমিসহ পাকা ঘর।